সে অংশগ্রহণ করবে না, তাদের কিন্তু পরবর্তী সময় প্রমোশন দেয় না। তোমাদের রোল নাম্বার গুলো দাও তো সবাই, নাম লিখে জুম নাম লিখে জুমিনে রোল নাম্বার গুলো দিবে, রিনেমে রিনেমে রিনেম, বুঝছো? রিনেমে অপশনে রিনেমে নাম লিখে রোল নাম্বার দিতে হবে সবাইকে। এই যে এই যে দিছে যে, ওই যে সবাই তো দিছে, তো সবাই নাম লেখা আছে, রোল নাম্বার লেখা আছে। দেখো দুইজনের ফোন নাম্বার দেওয়া আছে, 2 3 4 এগুলো চেঞ্জ করতে হবে, ফোন নাম্বার গুলো চেঞ্জ করতে হবে। এই ফোন নাম্বার, যাদের ফোন নাম্বার বন্ধ করো, তারা ফোন নাম্বার দিয়ে ওখানে রোল নাম্বার দাও, নাম লেখো আর রোল নাম্বার লেখো, নাম লেখো আর সবাই ওই যারা ফোন নাম্বার দিয়ে থুইছে ওগুলো বাদ দাও। ফোনের নাম, ফোনের নাম, হ্যাঁ এই যে ফোনের নাম কি গ্যালাক্সি ম্যালাক্সি গুলো বন্ধ করো, করি ওখানে নাম নাম দাও আর ইয়ে করো, কি জানি কয় ওটা ইয়ে করো, ওই যে রোল নাম্বার দাও তোমাদের, বুঝছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যা বলছি সবাই নাম রোল নাম্বার দাও, ফোনের নম্বর দিয়ে রাখছো কেন? আমি একটু অ্যাডমিট করে নিই আগে, তারপর তোমরা তো লেট করে আসো, তো তোমাদের তো আবার অভ্যাস লেট করে আসা। আচ্ছা শোনো, আমরা আর 1 মিনিট পরে শুরু করব। আচ্ছা গত ক্লাসের যেই পড়াগুলো দিয়েছিলাম সেগুলো কি বাসায় রেডি টেডি করছো একটু? হ্যাঁ কথা বলো না, কেন না বুঝলে সেখান থেকে কোনো প্রশ্ন? স্যার গত ক্লাসে আমার এখানে কারেন্ট চলে গেছিল, আমি ক্লাস করতে পারিনি। এখন সেটা তো যাবে, আমারও তো যায়, আমি তো কবে জানি ক্লাসে অর্ধেক করার পর দিয়ে আমার কারেন্ট চলে গেল, আমি আর ইয়ে করতে পারলাম না, বুঝলো না? এটা একটা স্যার আমার মোবাইলের সমস্যা ছিল, এই জন্য স্যার কয়েকটা ক্লাস করতে পারিনি স্যার। পারোনি, এখন যেভাবে হোক বন্ধু বান্ধবের কাজ দিয়ে ওগুলাকে নিয়ে যেতে হবে, নিয়ে এবং ক্লাস ফলো করার চেষ্টা করো, এবং সবাই যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলো পরীক্ষায় যদি তোমরা ইয়ে না করতে পারো তাহলে কিন্তু খুব সমস্যা হবে, বুঝছো? ঝামেলা হইতে পারে, পরীক্ষা এইরকমেরই হবে, এইভাবেই হবে, এই এই অনলাইনেই পরীক্ষা হবে, আমরা বলে দেব খুব দ্রুত সময়ের মধ্যে, মনে হয় আগস্টের দিকেই পরীক্ষা হবে, জুলাই তো, জুলাইয়ের শেষে আগস্টের দিকে হতে পারে। যাই হোক আমরা এখন শুরু করব, আজকের বিষয় হলো সরকারের, এই তোমরা তোমরা ভিডিও টিডিও বন্ধ করে দাও, এটা ভিডিও বন্ধ করো সবাই, তাহলে আমরা সরকারের শ্রেণী বিভাগ, সরকারের বিভাগ বা সরকারের বিভিন্ন এটা পড়াইছিলাম, আজকে হবে সরকারের বিভিন্ন অঙ্গ। এই সাউন্ড হয় তার ভিডিও বন্ধ করে দাও, বাসার ভিতরে কথা হচ্ছে এগুলো বন্ধ করে দাও, শোনা যাচ্ছে এখানে? বুঝে না কিছু নাকি? আচ্ছা শোনো, সরকারের বিভিন্ন অঙ্গ এবং কাজ, বাসায় কথা হচ্ছে শোনা যাচ্ছে কেন, ওরা কি করি, ওরা নিজেরা ইয়ে করে নেয়। আচ্ছা সরকারের বিভিন্ন অঙ্গ এবং এর কাজ, সরকার হলো, স্যার এটা কত অধ্যায়? হ্যাঁ কত অধ্যায় স্যার? আচ্ছা সরকার হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি, স্যার এটা কত অধ্যায়? হ্যাঁ কত অধ্যায় মানে সপ্তম অধ্যায়, কত অধ্যায় তাও জানেন না, কত অধ্যায় স্যার এটা? সপ্তম অধ্যায়, বুঝছি স্যার।
আচ্ছা, সরকারের, সরকার হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এখন এই সরকার তার নিজস্ব গতিকে বিভিন্ন অঙ্গ বা, হ্যাঁ আচ্ছা, রাষ্ট্রের মূল চালিকা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে কতগুলো নিয়ম কানুন, সাংবিধানিক নিয়ম বিধিবিধান ইত্যাদি মেনে রাষ্ট্র পরিচালনা করতে হয়। জনগণের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হয় এবং মানে দুষ্টের দমন, শিষ্টের পালন ইত্যাদি হলো সরকারের প্রধান কাজ। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, এই লক্ষ্যটা পরিপূর্ণ করার জন্য সরকারকে কয়েকটা ভাগ, তার কার্যাবলীকে কয়েকটা ভাগে ভাগ করছে, কয়েকটা বিভাগে ভাগ করছে। একটা হলো আইন বিভাগ, একটা হলো শাসন বিভাগ, একটা হলো বিচার বিভাগ। এখন বিচার বিভাগ কাকে, আইন বিভাগ কাকে বলে, আইনসভা কিভাবে গঠিত হয়, সদস্য কত, এর কাজ কি, এ নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম হলো বাংলাদেশের আইন পরিষদের নাম কি, তোমরা বলতে পারো? বাংলাদেশের আইন পরিষদের নাম হলো জাতীয় সংসদ। এটা কয় কক্ষ বিশিষ্ট আইনসভা? এটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে এক কক্ষ বিশিষ্ট, এক কক্ষ, এক কক্ষ আর দ্বিকক্ষ কাকে বলে এটা আমরা আগে বলেছিলাম আগের দিন ক্লাসে। সুতরাং বাংলাদেশে যেহেতু কোনো প্রদেশ নাই, একটি মাত্র আইনসভা, সুতরাং বাংলাদেশের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট। এখানে সবাই জনসাধারণের ভোটে আইনসভার সদস্যরা নির্বাচিত হয়, 300 জন নির্বাচিত সদস্য, আর 50 জন হলো মহিলা সংরক্ষিত আসন সদস্য। এই সংরক্ষিত আসন ছাড়াও মহিলারা 300 জনের মধ্যে যে কেউ প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন করে অংশগ্রহণ করতে পারে। বুঝতে পারছো তোমরা যে 50 জন মহিলা তো সংরক্ষিত থাকবেই, এছাড়া যে 300 জন নির্বাচিত হবে এর মধ্যে কোনো মহিলা সেও পার্টিসিপেট করে নির্বাচিত হতে পারে। তাহলে এরা 5 বছরের জন্য নির্বাচিত হবে, প্রাপ্ত বয়স্কদের ভোটে এই আইনসভার সদস্যরা নির্বাচিত হবে। সারা দেশকে 300টি ভাগে ভাগ করা হয় এবং এই 300টি ভাগে ভাগ করে 300টা আসন থেকে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়। এরা নিজেরা ভোট দিয়ে 50 জন মহিলা সদস্যকে নির্বাচন করেন এবং সবাই মিলে ভোট দিয়ে একজন রাষ্ট্রপতি নির্বাচন করেন। এটা হলো তাদের গঠন প্রণালী। আইনসভার গঠন প্রণালী হলো মানে স্থায়িত্ব হলো 5 বছর। এখানে একজন স্পিকার থাকেন, সেটাও এই সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। একজন ডেপুটি স্পিকার থাকবেন, সেও সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। স্পিকার সংসদ, জাতীয় সংসদের সভাপতির আসন গ্রহণ করবেন এবং কার্য পরিচালনা, কার্য পরিচালনা সুন্দরভাবে পরিচালিত করবেন। ঠিক আছে, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদের সভাপতিত্ব করবেন। এছাড়া অনেক সময় আরো অনেক মানে প্যানেল স্পিকার থাকে, প্যানেল অতিরিক্ত স্পিকারও নিয়োগ করা থাকে, যারা অনেক সময় যদি কেউ, দুজনই কেউ না থাকে তখন দুই একজন হয়তো সংসদ পরিচালনা করে থাকেন। এটা সংখ্যা খুব কম, বুঝতে পারছো? এই সংখ্যাটা হলো খুব কম। আচ্ছা, তাহলে এখন আমাদের আইন পরিষদের সদস্য সংখ্যা কত? নির্বাচিত 300 আর সংরক্ষিত আসনে হলো কত? 50। তাই মোট 350। কয় বছরের জন্য নির্বাচিত? 5 বছরের জন্য নির্বাচিত। পরিচালনা করবেন কে? একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার। এরা কিভাবে নির্বাচিত হবে? সংসদ সদস্যদের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হবে। আর একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, এও সংখ্যাগরিষ্ঠ ভোটে, আইন পরিষদের সদস্যদের ভোটে, সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবে। এবার হলো এদের এই সংসদের স্থায়িত্বকাল কত? 5 বছর। এখন কার্যাবলী, আইনসভা কি কি কাজ করে? আইনসভার প্রথম কাজ হলো আইন প্রণয়ন করা। দেশে
শান্তি শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় আইন পাশ করে, বর্তমান আইনের সংশোধন করতে পারে, বিয়োজন করতে পারে, বিয়োজন করতে পারে, সংশোধন করতে পারে ইত্যাদি। তাছাড়া আরো যদি প্রয়োজন অনুসারে নতুন আইন তৈরি করতে পারে, পুরাতন আইন বাতিল করার প্রয়োজন হলে বাতিল করতে পারে ইত্যাদি কাজ হলো আইনসভা। কিন্তু আইনসভা সমস্ত অর্থনৈতিক কাজ এর মূল কেন্দ্রবিন্দু। আইনসভাকে পাশ কাটিয়ে কোনো রকমের দেশে কোনো অর্থ খরচ হবে না, এটা হলো কেন, এখানে জনসাধারণ অর্থ, তাই না? এটা আইনসভার অনুমোদন করবেই খরচ হয়ে যাবে, যেমন উন্নয়ন বাজেট, বাজেট পরিচালনা করা, বাজেট পেশ করা, এই যে কিছুদিন আগে বাজেট হলো, দেশ এক বছর কী কীভাবে অর্থনৈতিকভাবে কী কী কাজ করবে, উন্নয়ন করবে, এগুলো সমস্ত কিছু, কোন খাত থেকে আয় হবে ইত্যাদি সব কিছুই এই এই আইনসভা করে থাকে, বুঝতে পারলাম? এই যে হলো আইনসভার কাজ। আর এরপরে যেটা আছে, আইনসভার গঠন পাইলাম, আইনসভার কাজ পাইলাম, আইনসভার মানে কি কয় স্থায়িত্বকাল কতদিন তা পাইলাম, তারা কি কি কাজ করে, এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে সে কথা বলতে পারো আমার সাথে। আচ্ছা স্যার, বাজেটের সংরক্ষিত নিয়োগগুলো কি সংরক্ষিত, আবার একটু বলো। সংরক্ষিত আসন মানে 350-এর মধ্যে 50 যেগুলো সংরক্ষিত থাকে। হ্যাঁ, ওটা ওটা সংরক্ষিত মহিলাদের জন্য, ওখানে আর পুরুষ নির্বাচিত হতে পারবে না। যেমন 30 দে মানে 300 জনের মধ্যে শুধু যে পুরুষ নির্বাচিত হবে তা নয়, সেখানে মহিলাও নির্বাচিত হতে পারে, কিন্তু এই 50 জনের মধ্যে কোনো পুরুষ নির্বাচিত হতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারছো? এই জন্য বলা হয়েছে এটা হলো সংরক্ষিত। ঠিক আছে, আরো কারো যদি কোনো জিজ্ঞাসা। স্যার ওই 50 জনই বলো, স্যার ওই 50 জনই খেলে মহিলা থাকবে, 300 জনের মধ্যে থাকতে পারবে? পুরুষের মধ্যে মহিলা প্রতিদ্বন্দ্বী করে আসতে পারে, যেমন 300 জন পুরুষ, কিন্তু সেখানে মহিলাও পুরুষের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী করে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে পারে, ব্যাপারটা বুঝতে পারছো? এই 50 জন মহিলাই হবে, আর ওই 300 জনের মধ্যে মহিলা হইতে পারে, পুরুষ হইতে পারে, যে খুশি, যে জয়লাভ করবে নির্বাচনে কন্টেস্টের মাধ্যমে, সেখানে মহিলা পুরুষের কোনো বাধাবাধি নেই। সবই যে পুরুষ হবে এমন কোনো কথা নাই, সবই যে মহিলা হবে এমন কোনো কথা নাই, তাই না? এটা যে যত হইতে পারে ইত্যাদি এরকমেরই হবে, বোঝা গেছে? আচ্ছা, অনেকে ওই মোবাইল ওইগুলো বন্ধ করে তোমরা নাম এবং রোল নম্বর দাও, সবাই সবাই রোল নম্বর দিবে, নাম এবং রোল নম্বর দিবে, এগুলা মানে ইয়ে করা হবে, কাউন্ট করা হবে, বুঝতে পারছো? এবং উপস্থিতি অনুপস্থিতি এভাবে কাউন্ট করা হবে। বলো, আগামী ক্লাসে দিবনি, এখন তো সে সম্ভব নয়। আগামী ক্লাস, আগামী ক্লাসে নাম রোল দিবনি স্যার, এই ক্লাসে তো দেওয়া যাবে না। না, সে যাই হোক, না পারো না পারো, আগামী ক্লাস থেকে তোমরা এগুলা সব করবে। তাহলে এবার আইনসভাদের কার্যাবলী গঠন প্রণালী ইত্যাদি সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকলো না, আছে কি নাই? এবার আমরা শাসন বিভাগ এর কাজ দেখব। রাষ্ট্রকে আইন প্রণয়নের পরে এখন এই আইন প্রয়োগ করতে হবে মাঠে। এই আইন মাঠে প্রয়োগ করার মানে কি? শাসন করা, আইন প্রয়োগ করিয়া শাসন করবে। এখন শাসন কাজ কারা করবে? রাষ্ট্রের সাধারণত রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত, চৌকিদার পর্যন্ত এই শাসন কার্যের নিয়োজিত থাকে। যেমন আমাদের প্রশাসনিক ভবন, সচিবালয়, এখান থেকে আইন অনুসারে শাসন পরিচালিত হয়ে থাকে। সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ মানে এরা এটা বাস্তবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে, নিয়ম নীতি নির্ধারণ এবং কোনটা কোনভাবে হবে কি হবে এগুলো সব আইন অনুসারে এই প্রশাসন বিভাগ বাস্তবায়ন করে থাকে। প্রশাসনের মধ্যে আছে সচিব, ইউএনও, ডিসি, এসপি ইত্যাদি।
মন্ত্রী পরিষদ শাসনকর্তা কর্মকর্তা দিয়ে এটা গঠিত। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে, নাগরিকের সবকিছু নিরাপত্তার বিধান করে, তাদের জীবন মান ধন সম্পদ ইত্যাদি নিরাপদ রাখে। বুঝতে পারলাম? যেমন এখানে দুষ্টের দমন, শিষ্টের পালন। আমরা যারা ভালো মানুষ, সাধারণ মানুষ যারা, আমাদের কে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা, তোমরা এই 32 জন 33 জন উপস্থিতি কেন, 31 জন উপস্থিতি, এটা একটা কথা। আর ছাত্ররা কোথায়? ছাত্ররা কি বাড়িতে চলে গেছে নাকি? আচ্ছা যাই হোক, শোনো, কথা বলো না। এটা হলো শাসন বিভাগ স্যার, মাঝে মধ্যে নেটের প্রবলেম হয়, এর জন্য শোনা যায় না। তারপরে যে কথাটা বলতেছিলাম সেটা হলো শাসন বিভাগ আইনকে বাস্তবায়ন করতে যাইয়া শাসন করে, নিয়ম নীতি অনুসরণ করে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, কি কাজ হবে, কোন ভাবে হবে ইত্যাদি, এগুলা মাঠ পর্যায়ে এই শাসন বিভাগ করে থাকে। এরপরে যেটা আসবে সেটা হলো বিচার বিভাগ, সবচাইতে কঠিনতম বিভাগ বিচার বিভাগ। বিচার বিভাগ কি কি করে? আইন অনুসারে বিচার করে, বিচার কার্য পরিচালনা করে। এখন এই কার্যে কারা নিয়োজিত? সমস্ত বিচারকরাই এই কার্যে নিয়োজিত। এবং বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের কয়টা শাখা? দুইটা শাখা, একটা হলো আপিল বিভাগ আর একটা হলো হাইকোর্ট বিভাগ, আর নিম্নে আছে অধস্তন আদালত, জজ কোর্ট ইত্যাদি। কিন্তু এরাও এই যে তোমার বিচার, হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন, প্রধান বিচারপতি নিয়োগ করেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন, এই সমস্ত বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এবং এই যে মানে হাইকোর্ট বিভাগ বললাম, মানে সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো হাইকোর্ট, একটা হলো একটা আপিল বিভাগ আর একটা হলো হাইকোর্ট। নিম্ন আদালতে যদি কোনো বিচার প্রার্থী বিচারে সন্তোষ বোধ না করে তখন থেকে জজ করে দিতে পারে, জজের বিচারেও যদি সে সন্তোষ প্রকাশ না করে তখন সে হাইকোর্টে যেতে পারে, হাইকোর্টের বিচারেও যদি সে সন্তোষ প্রকাশ না করে তাহলে সে কোথায় যাবে? আপিল বিভাগে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে যে বিচারটা হবে আপিল বিভাগে সেটা তাকে মানতেই হবে, সেটা তার পক্ষে হইলেও সই, বিপক্ষে হইলেও সই, এটা হলো চূড়ান্ত পর্যায়ে। এখানে আর কোনো কিছু করার নাই বা করার থাকেও না, করা যেমন নাই করার থাকেও না। বুঝতে পারলাম? যেমন দুইটি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি নির্বাচিত হয়, এখানে আইন অনুসারে বিচার পরিচালিত হয়, আইন আইন বিভাগ যে আইন পাশ করে সেই অনুসারে এখানে বিচার করিতে হয়। এখানে বিচার ধরন আবার দুই ধরনের, একটা হলো ফৌজদারি আর একটা হলো দেওয়ানি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ফৌজদারি বা কি আর দেওয়ানি? এখন আমি ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে শোনো। দেওয়ানি হলো জমি জমা সংক্রান্ত মামলা, কাগজপত্রের মামলা। যেমন আমার একটা জমি ভুলক্রমে তোমার নামে রেকর্ড হয়ে গেছে, এখন আমি এটা সংশোধন, আমি এটা খেয়াল করিনি, তুমি হয়তো আমি মারার পরে আমার ছেলের বিরুদ্ধে যাই বলতো যে জমি, এখন সে বলতেছে যে এই জমি আমি, জমি রেকর্ড কেমনে হয়? জি, রেকর্ড মানে এটা জমি রেকর্ড কেমনে, ভূমি অফিস এটা রেকর্ড হয় যে তোমার জমিটা তোমার এই নামে একটা শর্ত হয়। বুঝতে পারছো? এটা ভূমি অফিসে হয়, এটা বলা হয় তা এই এইভাবে আর কি। তখন কি করবে যে এটা একটা বুঝ পরামর্শ, ছেলে বলবে যে আমি বাপ দাদার আমলে খেয়ে আসছি আর তুমি বলতেছো যে এটা আমার, আমাদের, আমার বাবার নামে রেকর্ড সম্পত্তি আমাদের ইত্যাদি। তো এই নিয়ে কোর্টে যে কেস হবে
সেটা হলো দেওয়ানি, আর মারামারি, জবরদখল, সাদাবাজি ইত্যাদি ইত্যাদি, চুরি ডাকাতি, খুন খারাপি, হাইজা, এ সমস্তগুলো হলো ফৌজদারি আদালত। ফৌজ বুঝতে পারছো এখন আদালত কয় প্রকার? দুই প্রকার, একটা দেওয়ানি আর একটা ফৌজদারি। সমস্যা থাকলে কথা বলবো। হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা জি স্যার। জি স্যার বলো। স্যার খালেদা জিয়াকে যেটা দিল না ওটা কি স্যার? আচ্ছা আমরা এই সমস্ত জিনিস আলোচনা করতে এখানে আসিনি, তুমি বইয়ের মধ্যে থাকো, বইয়ের বাইরে যাওয়ার তোমার দরকার নেই। না স্যার ওটা দেওয়ানি না ফৌজদারি, এটা এটার দরকারই নেই, ওই প্রসঙ্গ বাদ, তুমি বইয়ের কথা বলো। আমি বলছি মারামারি ইত্যাদি ইত্যাদি বইয়ের মধ্যে থাকো, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়, বুঝলা? যেটা আমাদের আলোচ্য বিষয় নয় আলোচনার দরকার নেই। আমাদের যা আলোচনার আমি আলোচনা করতেছি, এর মধ্যে যদি কিছু না বুঝে থাকো সেটা প্রশ্ন আছে। আচ্ছা শোনো, এখন সংবিধান অনুসারে এই বিচারগুলো হবে কি অনুসারে? সংবিধানের নিয়ম বিধিবিধান অনুসারে বিচার হয়ে থাকবে। সংবিধানের ব্যাখ্যা দেওয়া, সংবিধানের রক্ষক এটা সুপ্রিম কোর্ট। আচ্ছা সরকারি প্রতিটি বিভাগের নিজস্ব কাজ করে দিয়েছে, সেই অনুযায়ী বিভাগগুলা কার্যগুলি হচ্ছে কিনা এগুলাও দেখা। এখন কে আসলো? এক মিনিট না দুই মিনিট, ক্লাস শেষ হয়ে যাবে এখনই। এখন কোথেকে আসলো কে? শাহরিয়ার ইসলাম, 83 রোড। এতক্ষণ কোথায় ছিলে বাবা তুমি? শাহরিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দিতে পারি বা প্রশ্নগুলো হয় সাধারণত সেইটার একটু আলোচনা, তোমাকে তিনটে প্রশ্ন দেবো, তোমরা একটু লিখে নেবে বাবা। তিনটে প্রশ্ন দেবো, তিনটে প্রশ্ন লিখে নেবে। একটা হলো আইন বিভাগ গঠন এবং কার্যগুলি ব্যাখ্যা করো, আইন বিভাগের গঠন ও কার্যগুলি ব্যাখ্যা করো, আইন বিভাগের গঠন এবং কার্যগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, লেখা হইলে আমাকে বলো। জি স্যার হইছে। আচ্ছা এখানে একটা জ্ঞানের প্রশ্ন তোমরা লিখতে পারো, বা যেমন আইনসভার সদস্য সংখ্যা কত, কি বললাম আমি বলবো তো? উত্তরটা কি লিখবে? আইন পরিষদ আইনসভার সদস্য সংখ্যা কত? 350 জন। আবার 300 লেখো না, ঠিক আছে 350 জন। আচ্ছা আইনসভার মেয়াদ কত? 5 বছর। হ্যাঁ ঠিক আছে, তারপরে দেখো। এখন আর একটা প্রশ্ন হলো যে শাসন বিভাগ এর কার্যগুলি এবং গঠন প্রণালী লেখো, সংক্ষেপে লেখো, এটা 2 মার্কের অনুধাবনের প্রশ্ন। ঠিক আছে জি স্যার। আচ্ছা এরপরে আমরা কালকে আগামী ক্লাসে যেদিন থাকবে আমরা তোমাদের সেদিন একটা দিয়ে দিতে হবে কিছু অবজেক্টিভ প্রশ্ন, এখান থেকে আমি দিয়ে দেব বই, মেইন বই থেকে কিছু অবজেক্টিভ প্রশ্ন দেব, তোমরা এগুলো ভালো করে করবে, আর রিডিং করতে হবে বইটি। এই কি হয়েছে? মেইন যে জিনিসটা সেটা হলো কি, তোমাদের বই পড়তে হবে, বই না পড়লে কিন্তু অবজেক্টিভ কম হবে। আমরা যে পরীক্ষাটা নেব এই আগামী মাসেই হয়তো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে জ্ঞান অনুধাবনের প্রশ্ন থাকবে, তোমরা এই তোমাদের মোবাইলের মাধ্যমেই পরীক্ষা দেবে, বুঝতে পারলা? এই মোবাইলের মাধ্যমে। এই কথা বলে কে? স্যার জুমে পরীক্ষা হবে।
স্যার দ্বিতীয় নম্বর প্রশ্নটা একবার বলেন তো আচ্ছা রোল নাম্বারটা ফাইন্ড করে আমরা কি হতো স্যার জুম অ্যাপে কি পরীক্ষা হবে হ্যাঁ স্যার জুম অ্যাপে পরীক্ষা হবে কি হ্যাঁ হ্যাঁ এই জুম অ্যাপেই পরীক্ষা হবে তাহলে এই জুম অ্যাপেই পরীক্ষা হবে এবং এই জুম অ্যাপে দ্বিতীয় নম্বর প্রশ্নটা একটু বলেন নাম্বার আমরা এখানেই অটোমেটিক খাতা আমরা অ্যানসার আগে রেডি করে রাখব এবং সাথে সাথেই খাতা দেখা হয়ে যাবে নম্বর তুমিও জানতে পারবে আমিও জানতে পারবো এবং এখান থেকে আমাদের পরবর্তী আমরাই সাইন দেব উন্নীত হওয়ার চিন্তা ভাবনা তাহলে কি পরীক্ষায় নাম্বার এগুলো যোগ হবে ক্লাস পরীক্ষায় যোগ হবে হ্যাঁ ভাইয়া ওরে বাবা তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা এইভাবে হতে পারে আমরা এটা এখনি প্র্যাকটিস করব ঠিক আছে স্যার তাহলে তো ভালোই স্যার হ্যাঁ আচ্ছা শোনো স্যার আপনি শুধু তাহলে খালি শুধু সুবিধা করে দেন সুবিধা করছে এর অসুবিধাও হয়তো বা থাকতে পারে কোনো সাইন বুঝলে না স্যার আপনি আপনি তো শুধু খালি ক্লাস পরীক্ষা নেবেন জুম অ্যাপের মাধ্যমে তাহলে তো সবাই বই দেখে লিখবে মোটামুটি গতদিনের একটা মিটিং হয়েছে আমাদের তাতে একটা আলোচনা হয়েছে প্রিন্সিপাল স্যার আলোচনা করছেন এখনো পরিষ্কার গুগল ক্লাসরুমে পরীক্ষা নেন তুমি কই লাভ নাই তো সবাই অংশগ্রহণ তোমরা একটা কাজ করো না তোমাদের বন্ধু বান্ধবের দাওয়াত দাও না ক্লাস হচ্ছে এটা বললে তোমরা বলো তো তোমরা যোগদান করো এটা একটু বলে দিও তো সবাই কি জি স্যার আপনিও একটু বলে দিন আচ্ছা আমি তো মেসেজ দেব ইয়ানে তারপর তো তোমাদের করা লাগবে তোমরা করা লাগবে হ্যাঁ স্যার সেটা তো অবশ্যই স্যার আপনাদের দিতে এটা দায়িত্ব তোমরা একটা কাজ করবে বইটাকে ভালো করে রিডিং করবে আমার কথা তো বারবার রিডিং রিডিং করবে দেখবে যে কোন রকমের কত অধ্যায় পর্যন্ত কোন খুঁত এখানে থাকবে না যে এখন জ্ঞানের মানে পুরো কমন অবজেক্টিভ প্রশ্ন হোক সবগুলো দেখবে যে তোমাদের কত অধ্যায় পর্যন্ত হ্যাঁ কত অধ্যায় পর্যন্ত কত অধ্যায় পর্যন্ত পরীক্ষা হ্যাঁ সেটা সিলেবাস এখনো তৈরি করি নাই আমরা আগামী সপ্তাহে মনে হয় সিলেবাস তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দেবো বুঝলা যাতে তোমাদের আগে ভাগে বলো স্যার শুধু নয় ভিত্তিক দিবে না বড় প্রশ্ন দেবে না বড় প্রশ্ন তো দেওয়া হবে না এখানে জ্ঞানের প্রশ্ন থাকতে পারে যেমন ওই একটু করলাম না আমি আইনসভার সদস্য সংখ্যা কতজন এখানে ও হ্যাঁ বুঝতে পারছি যেমন নির্বাচিত সদস্য সংখ্যা কতজন অপশন দিলাম না হ্যাঁ বুঝতে পারছি যখন অপশন দেব না তখন তুমি লিখতে হবে তোমার কয়জন হবে নির্বাচিত বলো 300 জন আর সংরক্ষিত হলো কত 50 জন সংরক্ষিত কিন্তু আমি বলিনি আমি বলছি নির্বাচিত এইভাবে দিলাম একটু তোমাদের লিখতে হবে যে 300 জন অপশন দিলাম না এটা জ্ঞানের প্রশ্ন এইভাবে ব্যাপারটা বুঝছো সবাই বুঝতে পারছো তো আচ্ছা আগামী ক্লাসে আমরা স্থানীয় সরকার নিয়ে আলোচনা করব তোমরা একটু দেখে আসার চেষ্টা করবে স্থানীয় সরকার স্যার একটা কথা ছিল হ্যাঁ একটা কথা ছিল বলো কথা ছিল বলো স্যার ওই তো দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি বললেন শোনা যাচ্ছে না তোমার কথা স্যার দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি বললেন একটু পরিষ্কার করে বললে মনে হয় ভালো হইতো আমি শুনতে পাচ্ছি না স্যার বলতেছে দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলতে বলতেছে কত নাম্বার স্যার দুই নাম্বার স্যার দুই নম্বর হলো আইন পরিশাসন বিভাগ শাসন বিভাগের কার্যাবলী সংক্ষেপে লেখো আপনি তো দুটো প্রশ্নই দিছেন দুটো প্রশ্ন দিলাম তো একটা হলো আইনসভার গঠন কার্যাবলী ব্যাখ্যা করো আর একটা হলো শাসন বিভাগের কার্যাবলী সংক্ষেপে লেখো এই দুটো প্রশ্ন দিছি জি স্যার হ্যাঁ ঠিক আছে আর তো না হ্যালো জবাই হ্যাঁ বলো না স্যার শোনা যায় না ভালো করে তো পরিষ্কার শোনা যায় না আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আগেই তো এই তিন চার জন আসসালামু আলাইকুম জমি জমা বাদে যদি কোনো জিনিস চুরি হয় সেটা কি দেওয়ানি মামলা হবে হ্যাঁ হতেই তো পারে তোমরা তো আগেই চলে যাচ্ছ আমার সালাম দেওয়ার আগে এক মিনিট বাকি আছে ক্লাস এখন তোমরা সব ক্লাস তখন থেকে তো ক্লাস করছিস এখানে আইসা 30 মিনিট
আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আগামী ক্লাসে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জুবায়ের। Good class.